আঠরোখাই সৎসঙ্গ বিহারের রবীন্দ্র জয়ন্তী। শিলিগুড়ি শিবমন্দির আঠরোখাইয়ের সৎসঙ্গ বিহারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিনে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় বুধবার। সমবেত সঙ্গীত ছাড়া একক সঙ্গীত, কবিতা, আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয় এক এক করে। রবীন্দ্রনাথের জীবন, কর্ম, সৃষ্টি, দর্শন ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন চটহাট বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ রায়, অনিল সাহা, মহুয়া রুদ্র, সজল কুমার গুহ প্রমুখ। শ্রী শ্রী ঠাকুরের সৃষ্টি সত্যানুসরণ 1910 সালে জোড়াসাঁকোতে উপহার দেওয়া হয়, যা পাঠ করে ভীষণ আনন্দিত হন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৎসঙ্গের অন্যতম ভক্ত সজল কুমার গুহ। তার চরণে শ্রদ্ধাঞ্জলি হিসেবে উক্ত সঙ্গীতটির নিবেদন। আমাদের যাত্রা হলো তোমার অক্ষর মেলায় সাঁতরে পঁচিশে বৈশাখ 1431 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই তারই রচিত কবিতা পাঠ করছি আমি সজল কুমার গুহ। 23শে শ্রাবণ 1317 লেখা কবিগুরুর কবিতা অসমাপ্ত। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয় নিহারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদু মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয় নিহারা। জীবনেও আজও যা রয়েছে পিছে, জানি হে জানি তাও হয়নি মিছে। আমার অনাগত, আমার অনাহত, তোমার বিনা তারে বাজিয়ে তারা, জানি হে জানি তাও হয় নিহারা। ধন্যবাদ সহ সজল কুমার গুহ, শিবমন্দির। নমস্কার, আমার নাম স্নেহাশিস রায়, পঞ্চম শ্রেণীতে পড়ি। আজ আমি একটি কবিতা পাঠ করতে চলেছি, উপহার, কবি শ্রীজাত। আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন, পায়েস হয়নি বটে, আয়েসেরও উপায় আছে কি? কুঠুরিতে বন্দি থেকে বয়ে যায় বেলাটি রঙিন, যে যত কাছের লোক তাকে তত দূর থেকে দেখি, কেবল এই একজন, সেই যে এলিন চলে কাছে, যাবার নামটি নেই। যত তার পুরাতন বই ফিরে ফিরে পড়ি রোজ, মানুষ আর কীভাবেই বা বাঁচে, কিছু যে ফিরিয়ে দেব, কেউ তো তেমন বড় নই। আমরা দুটি বড় বউ, ভারী এক পছন্দ কবিতা, পালা করে পড়ি তাই। যেরকম পড়া করে শিশু, এ পাকা বয়সে এসে ফিরে পাই ফের কাঁচা মিঠা, আসলে পাঠক মাত্র, মনি মনি নন্দিনীও বিশু। কি যে দেব উপহার, বদলে বাড়িয়ে নিয়ে ঋণ। আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন।